এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের খানাকরাম সহ সাতজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ শাহিনুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই রায় দেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটের মোড়লগঞ্জ সহ বিভিন্ন জায়গায় গণহত্যা, ধর্ষণ, লুট, আগুন, অপহরণের অপরাধের প্রমাণ মেলায় তাদের এ সাজা দিলেন আদালত। এ মামলায় মোট 13 আসামির মধ্যে 6 জন মারা গেছেন ও রাজাকার বাহিনীর প্রধান খান আশরাফ আলী সহ 4 জন পলাতক আছেন। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক।